কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বুষ্টমে তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশের দিন বাকি অন্তরাটুকু শুনিয়া যাবে। তারপর কত চন্দ্রবুক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই পুষ্টমি আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি, মা বাড়ির মাঝি নাদরালি বলেছিল, বড় হো দাদা ঠাকুর, তোমাকে আমি 3 করোড়ের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ব্রহ্মর খেলা করে। নাদরালি, আমি কত বড় হব, আমার মাতার এগুলোর চাঁদ ঘুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 করোড়ের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো, লাঠি লজেন্স দেখে দেখে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। বিকালের মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাজ উৎসব, অবিরল রঙের দ্বারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ চুয়ে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই, সেই রয়েলগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাজস্ব আমায় কেউ ফিরিয়ে দেবে না। আর বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত শাড়ির চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্নতন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ, এখন সে যে কোনো নারী কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো কেউ কথা রাখেনি। ধন্যবাদ।